আজকের যে ভিডিওটা হবে এই ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে গুরুত্বপূর্ণ কম নয়। এই ভিডিওতে আমি নতুন একটা ফাংশন শেয়ার করব, আমরা কিভাবে ইনক্রিজ করব 10+10, এখানে 10, 20, 30, 40, 50, তো এটাকে আমরা 10 যোগ করে করে নিচের দিকে কিভাবে ফিল আপ করবো অটোমেটিকলি, এটাকে আমরা ড্র্যাগ করেও করতে পারবো, এরপর হচ্ছে ফাংশনের মাধ্যমে করতে পারবো এবং ফর্মুলার মাধ্যমে করতে পারবো। তো আমি প্রথমে আমি ফাংশনের মাধ্যমে দেখাই, সেটা হচ্ছে আপনারা এখানে ফিলে চলে আসবেন। ফিলে চলে আসার পরে এখান থেকে আমরা সিরিজে ক্লিক করব। সিরিজে ক্লিক করার পরে এখানে স্টেপ ভ্যালু, স্টেপ ভ্যালুর জায়গায় হচ্ছে আপনার 10 লিখে দেবেন। যেহেতু আমি 10 প্লাস করতে করতে যাবো, সেক্ষেত্রে আমি এখানে কলাম সিলেক্ট করে দেবো, কারণ হচ্ছে আমি এটা কলামে বসাবো এই জন্য। এরপর হচ্ছে আমি এখানে কত পর্যন্ত স্টপ করবে, স্টপ ভ্যালু আমি 400 পর্যন্ত বসাবো। তো এখানে 400 লেখার পরে আমি জাস্ট ওকে করে দেবো। দেখুন এখানে আমার 10, 20, 30, 40, 50, 60, 70, দেখুন অটোমেটিকলি এখানে পেয়ে গেছে। তো এইটাকে আমি কিভাবে আমি ফর্মুলার মাধ্যমে করব সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি 10 দিলাম, এরপর হচ্ছে আমি এই ঘরে এসে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে 10 সিলেক্ট করলাম, এরপর হচ্ছে প্লাস দেব। প্লাস দেওয়ার পরে আবার 10 লিখবো, 10 লেখার পরে এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে দেবো, দেখুন প্রত্যেকটা 10 অটোমেটিকলি যোগ হয়ে যাচ্ছে। দেখুন এটা ফর্মুলার মাধ্যমে করা যায় এবং ফাংশনের মাধ্যমে করা যায়। আমি যদি এটাকে ফর্মুলা ছাড়া করতে চাই, এখানে 10, 20 ড্র্যাগ করে করতে চাই, সেটাও করা যাবে। এই 10, 20 এই দুইটা লেখার পরে আমরা এরকম সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা এরকম ড্র্যাগ করে দিলে সেটাও আমরা করতে পারবো যত পর্যন্ত ড্র্যাগ করতে চাই। তো এখানে তিনটা সিস্টেমে আপনি করতে পারবেন, ফর্মুলার মাধ্যমে করতে পারবেন, অটো ফিল সিরিজের মাধ্যমে করতে পারবেন, অথবা ড্র্যাগ করে করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন, যদি মনে না থাকে সেক্ষেত্রে পুনরায় দেখতে পারবেন, এবং হচ্ছে শেয়ার করে অন্যর সাথে শেয়ার করতে পারেন, যাতে আপনার বন্ধুরা বা ফ্যামিলি কেউ শিখতে পারে, যাতে তাদের কাজে আসে। আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।